অনন্য এক ক্রিকেটার তিনি। তার চেয়েও বড় কথা, অসাধারণ একজন মানুষ হাশিম আমলা। ক্রিকেট বিশ্বে মুসলিম ক্রিকেটারদের আদর্শ বলা হয় তাকে। এই যেমন ইংল্যান্ড ক্রিকেটার মঈন আলী 2021 সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমলাকে প্রথমবার টেলিভিশনে দেখেই তিনি ক্রিকেটের প্রতি অনুপ্রাণিত হয়েছিলেন। ব্যক্তি কিংবা ক্রিকেটার আমলা যে কারোর জন্যই হতে পারেন আদর্শ, তার জীবন দর্শন থেকে শিক্ষা নিয়ে মানুষ হয়ে উঠতে পারেন যে কেউ। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা সেরকমই এক নাম, যিনি বিশ্বজুড়ে ক্রিকেট নিয়ে মাতালেও ভুলে যাননি নিজের ধর্মীয় অনুশাসন। কঠিন পরিস্থিতিতে নিজে যেমন শান্ত থেকেছেন, তেমনি সতীর্থদের আশ্বস্ত করেছেন এই বলে, বিশ্বাস রাখো আল্লাহ আছেন, যা উত্তম তাই তিনি তোমার জন্য রেখেছেন। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স এর নিরাপদ আশ্রয়স্থল ছিলেন আমলা। সে কারণেই আমলার ক্রিকেট ছাড়ার ঘোষণায় সবচেয়ে বেশি আবেগ আপ্লুত হয়েছিলেন ডি ভিলিয়ার্স। আমলাকে ভাই বলে সম্বোধন করে তিনি বলেন, হয়তো দিন, সপ্তাহ, মাস কিংবা বছর লেগে যাবে, আমি তোমাকে নিয়ে বই লিখে ফেলতে পারবো, তুমি ছিলে আমার সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। মাঠের বাইরের আমলাও ব্যক্তি জীবনে কঠোর ধর্মীয় রীতি মেনে চলেছেন সবসময়। আলো ঝলমলে রঙিন দুনিয়ার মোহে কখনো পথ হারাননি। ক্রিকেটের বাইরে যতটুকু সময় পেয়েছেন আল্লাহর কাছে প্রার্থনায় নিজেকে ব্যস্ত রেখেছেন, যার প্রমাণ মিলে দেশে বিদেশে তার ভ্রমণের ছবির দিকে তাকালে। নানা দেশে সফরের সময় বিমানে কিংবা বাসে কখনোই কানে হেডফোন লাগিয়ে গান শুনতে দেখা যায়নি তাকে, বরং সঙ্গে বইয়ে বেড়ানো কুরআন তিলাওয়াত করেন, তসবিতে আল্লাহর নাম নেন। কেবল নিজেই নন, জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া সুমাইয়া আমলাকেও ধর্মীয় অনুশাসন মানতে সাহায্য করেন। ব্যক্তি জীবনে দুই সন্তানের পিতা আমলা। আমলার জীবন দর্শন যে সবাই পছন্দ করেন সেই উত্তর মিলে দক্ষিণ আফ্রিকার পারফরমেন্স অ্যানালিস্ট প্রসন্ন এগোরামের লেখা একটি কলামে। ওই কলামে তিনি আমলাকে তার দেখা সেরা মানুষ হিসেবে আখ্যা দেন, সঙ্গে স্মৃতিচারণ করে বলেন, আমি একবার প্লেটের খাবার শেষ করতে পারছিলাম না, খাবার রেখে উঠে যাচ্ছিলাম, পরে আমলা সেই খাবার নিজের প্লেটে নিয়ে তৃপ্তি নিয়ে খান, সে কখনোই খাবার নষ্ট করে না। পাকিস্তানি আম্পায়ার আলিমদারকে বর্তমানে দাড়ি রাখা অবস্থায় দেখা যায়, এর পেছনেও জড়িয়ে আছে আমলার নাম। এ নিয়ে আলিমদার বলেন, আমলাকে দেখে তিনি দাড়ি রাখা শুরু করেন, যাতে করে মানুষ জানে আন্তর্জাতিক ক্রিকেটের শীর্ষ পর্যায়ে একজন মুসলমান আম্পায়ারিং করেন। এটা অনেকেরই জানা, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে দীর্ঘ সময় প্রধান পৃষ্ঠপোষক ছিল একটি অ্যালকোহল বেভারেজ কোম্পানি। আমলা সচেতনভাবেই জার্সিতে সেই কোম্পানির লোগো এড়িয়ে চলতেন। এছাড়া ম্যাচ কিংবা সিরিজ জয়ের পর তার সতীর্থরা শ্যাম্পেইনের বোতল খুলে উল্লাসে মাতলে তা থেকে দূরে সরে যেতেন তিনি। কেবল যে মাঠেই ধর্মের নজির রেখেছেন তা নয়, মাঠের বাইরেও ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তিনি। শোনা যায় বহু সময় দানও করেছেন, তবে সেটি গোপন রাখতে পছন্দ করেন আমলা। 2004 সালে দক্ষিণ আফ্রিকার জার্সিতে টেস্টে অভিষেক হওয়ার পর 2019 সালে সবশেষ ম্যাচ খেলে অবসরে যাওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে 25,000 রানের কীর্তি গড়েন তিনি, যেই কীর্তি আছে বিশ্বের মাত্র 5 জন ক্রিকেটারের। খেলা ছাড়ার পর দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে কোচের ভূমিকাতে আছেন তিনি, সঙ্গে ধর্মপ্রাণ আমলার আল্লাহর প্রতি নিবেদন তো আছেই।